মির্জা ফখরুল সাহেব আপনি নিজেও মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন এরকম নজির নেই। আপনার পরিবার সম্পর্ক, আপনার এলাকায় অভিযোগ আছে আপনার মামা বন্ধু স্বাধীনতা বিরোধী অবস্থানে ছিলেন, এখন নিজেরা মুক্তিযুদ্ধের চেতনার ঝান্ডা ধরা সাজেন। আপনার শরম লাগে বলতে যে আপনি একজন যুদ্ধ অপরাধীর সন্তান, নিজেকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে মুক্তিযোদ্ধার লেবাস গাইতে চেষ্টা করেছেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা কেন বাস্তবায়িত হচ্ছে না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। পরিবহন খাতের দুর্বলতা খুঁজে বের করে সড়ক পরিবহন মন্ত্রণালয় শীঘ্রই তা নিরসনের ব্যবস্থা নেবে বলেও আশা করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমির আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন। সড়কে নৈরাজ্য ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনমত গঠনে সারা দেশে 14 দল সমাবেশ করবে বলেও জানান তিনি। পুলিশ কমিশনার দেবকান বলেছেন আমরা কঠোর হবো, কঠোর হন নাই কেন এখন পর্যন্ত? আমি জিজ্ঞেস করি কবে আর কঠোর হবেন আপনারা? মানুষ নির্দেশ দিয়েছে, কেন এগুলো হচ্ছে আর বাস্তবায়ন? যারা এই ব্যাপারে কাজ করে তারা সবাই রেসপন্সিবলের জন্য। এই সমস্ত ফ্র্যাঙ্কেনস্টাইনকে রুখতে হবে, এইসব ফ্র্যাঙ্কেনস্টাইনে আমার শেখ হাসিনার অর্জনকে নষ্ট করে দেবে।